আপনারা কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা এক ধরনের মানে একদম ফানি হবে না বা এন্টারটেইনের জন্য হবে না, একটা শিক্ষামূলক ভিডিও হবে অথবা একটু ইমোশনালও হবে। যে ভিডিওটা তার আগে দেখেছো, তোমরা অনেকটাই ভিডিও দেখেছো, তো আমার গিল্ডে এমন একটা প্লেয়ার ছিল যার ঘটনা তোমরা নিজেই এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি ভিডিওটা শুরু করা যাক। তো আমার গিল্ডেই আছে এই যে, হ্যালো প্রীতম। হ্যাঁ বলো দাদা। অনেকদিন ধরে মেসেজ দিচ্ছ, ইয়ে করছো। আচ্ছা ঠিক আছে, মানে তুমি কি বলছিলে মেসেজে যে শুধু একটু কথা বলবে, এই জন্য তোমাকে ডাকলাম। তো তুমি কতদিন হ্যাঁ, হয়েছে তোমাকে গিল্ডে ঢুকেছ? এই যে 3-4 দিন অনেক কষ্ট করার পর ঢুকেছি দাদা। আচ্ছা আচ্ছা, মানে 3-4 দিন হয়ে গেছে গিল্ডে ঢুকছো না? ঠিক আছে। না, তোমার সাথে খেলতে যাই কিন্তু আমি খেলতে পাই না দাদা। আরে খেলতে পারো না বলতে? আমার সাথে কেউ খেলে না, আমার ফ্রেন্ডরা কেউ খেলে না, আমি খেলতে পারি না বলে। ইয়ে তো দেখাচ্ছে 63 লেভেলের তোমার আইডি, আর এইদিকে তোমার আছে ইলাইট পাস নাও নেই একটাও। আচ্ছা কোনদিন টপ আপ করোনি মনে হয় না? না দাদা, পারি না টপ আপ করতে আচ্ছা, তো এখানে 63 লেভেল আর তুমি বলছো খেলা পারো না, মানে কি ভাই তোমার? দাদা। ওই যে র্যাঙ্ক পুশ করলে নাকি লেভেল বাড়ে, আর যাই সব আমি সবসময় থাকি ছাদে, তারপর ভীমশক্তির টাওয়ারে ল্যান্ডিং করে ওখানে সার্ভাইভ করি। না সার্ভাইভ করো ঠিক আছে, কিন্তু খেলা যে পারো না বলছো, তুমি কি দৌড়াতে পারো না গান নিয়ে বা বন্দুক দিয়ে মারতে পারো না? দাদা ওই মানে ওইগুলো পারি দাদা, ওইগুলো পারি, শুধু যাই এনিমি এলে আমি ওদেরকে মারতে পারি না। কেন 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 মারতে পারো না কেন? মানে এতদিনে তো খেলা শিখে যায় মানুষ। কি বলবো, আমার তো আর খেলার টাইম নেই না। তোমার তো লেভেল 63 আছে, তারপরে বলছো তুমি খেলতে পারছো না। 63 একটা প্লেয়ার জানো, মানে খুব ভালো খেলে, আর তুমি বলছো খেলতে পারো না, নে না তোমাকে, বুঝলাম না। দাদা খেলার তো ইচ্ছে হয় কিন্তু আমার র্যাম যে কম, খেলতে পারি না তার জন্য। আচ্ছা র্যাম কম, র্যাম কম বলতে? দাদা আমার মোবাইলের 2 GB RAM, আর স্মুথ করে খেললেও ল্যাগ করে। তো এটা তোমার বন্ধুদের বলনি? বন্ধুরা তো দেখ, বন্ধুরাই তো আমাকে খেলা শিখিয়েছে কিন্তু এই খেলে না। দাদা প্লিজ দাদা, দাদা আমার সাথে একটা ম্যাচ খেলে নাও দাদা। ঠিক আছে, তুমি কি খেলবে বলো, আমি লাগিয়ে দিচ্ছি, খেলে নেবো, চিন্তা দাদা করো না। ক্লাসিক খেলবো দাদা। ক্লাসিক কেন, র্যাঙ্ক খেলার ইচ্ছা নেই তোমার? না দাদা, দাদা আমার হচ্ছে ল্যাগ করবে দাদা, তোমার সাথে খেলছি দাদা। আমার সাথে গেলে তোমার লাগবে তো, কি হয়েছে র্যাঙ্ক খেললে? তোমার যে তুমি দাদা, তুমি হিরোইক খেলে আছো, তোমার মাইনাস হয়ে যাবে আমি না খেলতে পারলে। আরে তুমি ওই চিন্তা বাদ দাও, ঠিক আছে, আমার মাইনাসের চিন্তা তুমি বাদ দাও, তুমি চলো র্যাঙ্ক খেলবো আমরা, চলো। আর না দাদা, না কোনো ক্লাসিক অসুবিধা নেই, দাদা, আরে ক্লাসিক না দাদা তুমি, র্যাঙ্কে। হ্যাঁ তোমার চিন্তা মানে ওই চিন্তা করো না, মাইনাস হবে না, আর আমার মাইনাসের চিন্তা আমার নেই। তুমি এত ইয়ে করে বলছো, আর তোমার সাথে যদি এখন না খেলি এটা হয় না কোনোভাবে, ঠিক আছে, তুমি শুধু চলো আর কিরকম খেলো দেখি। অবশ্যই মোটামুটি তো মোবাইলের কারণে খেলতে পারো না, কিন্তু জানো তো কিরকম খেলতে হয় না খেলতে, ওইটাই ভালো একটা। আচ্ছা তোমাকে বলি, তুমি যদি একটা ভালো মোবাইল পেয়ে যাও বা কোথাও থেকে একটা মোবাইল জোগাড় করতে পারো, তুমি এখন যেরকম খেলছো সেটা ভালো খেলতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওইটাই কথা, মানে অনেক নোবরা মানুষ নোবরা থাকে একমাত্র মোবাইলের কারণে, তাদের গেম প্লে না, একটা ভালো গেম প্লে হলে কেউ নোবরা থাকবে না। চলো না আমি ক্লাসিক শেয়ার মেজ করছি, লাগানো দাদা, দাদা একটা ক্লাসিক মেজ দাদা। তুমি চিন্তা করো না, চলো। বললাম তো এমন একটা জায়গায় নামবো, ভালো করে আমরা খেলবো, চলো। এমনি থাকো ঠিক কোথায় আছে তুমি, দাদা, থাকো কোথায়? দাদা আমি থাকি কলকাতায়। কলকাতায় থাকো, কি করো? দাদা আমি এখন পড়াশোনা করছি, পড়াশোনা করছো, কোন ক্লাসে? 9। আর যাই হোক, গেমটা অ্যাকচুয়ালি গেমের মতো নিলেই ভালো, হাসি ফুর্তি করে খেললেই ভালো, কি হয় মরে গেলে, কিছুই তো হয় না, কি হয় জিতে গেলে, কিছুই তো হয় না। ঠিক আছে কোথায় নামবে বলো তো? দাদা তুমি কোথায় লাভাবে লাভাও চলো দাদা, চলো আমি এত কিছু জানি না। ব্লু জোনে, একটা শেপ ল্যান্ডিং করো দাদা, নাহলে আমার প্লেন থেকে লাভার সঙ্গে সঙ্গেই আমার ল্যাগ করে হ্যাঁ ওইটা তো করবে, কারণ মোবাইল ভালো না ভাই। হলে এরকম করে। তুমি এটা কি ছুড়ে যাচ্ছ দাদা? আরে এইটা হয়েছে তোমরা সামনে পাবে, ইভেন্টে পাবে, এটা ইভেন্টে দেবে তোমাদের, পাওনি এটা এখনো তুমি লবি না কি সে দেবে, না দাদা দেয়নি দাদা, আমাকে দেবে এটা? সবাইকে দেবে। আর সামনে তো আরো নতুন নতুন ড্রেস আসছে, যে আমার হাতের ফিস্ট ওইটার বান্ডিল আসছে, চলো দৌড়াও, পিছনে ইনিমি আছে মনে হয়, দৌড়াতে থাকো। ফোন ল্যাক করছে দাদা, MP40 নেবে? শটগান আছে, তুমি MP40 নিয়ে নাও না, তুমি আমার নেবে কোনো শট, কালার নেই, শটগানটা দিলে ভালো হতো, আমার কোনো কালার নেই তো ঠিক আছে MP40-এর। ঠিক আছে ঠিক আছে, তুমি আরে 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 দাও তো, এই নাই নাই না,
চলো 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 চলো। আরে জাস্ট চিল হয়ে খেলবে, ঠিক আছে? হিরোইক যেতে হবে, এই হ্যাঁ যেতে হবে, এদের সাথে এরকম করো না। কারণ দেখো, আমি তুমি যদি আজকে হিরোইক থাকতে, আমি তোমার সাথে খেলতাম না কিন্তু। দাদা, আমার কিন্তু অনেক কষ্ট করে ডায়মন্ডেতে উঠেছি, আমি না আমাকে না, হিরোইক তুলে দেবে? আমি ওইটা বলিনি, বুঝার চেষ্টা করো আমি কি বলছি। আমি বলছি গেমটাকে মজা অনুযায়ী খেলবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ একদম দাদা। হ্যাঁ, মজা করে খেলবে। তুমি যদি আজকে হিরোইক থাকতে, ধরো হিরোইক যদি থাকতে তুমি, বুঝতে পারলে, হুম, তাহলে কিন্তু আমি খেলতাম না তোমার সাথে, ঠিক আছে? কেন বলো তো? কেন দাদা? ওইটা তো বলবে তুমি, হিরোইক থাকলে আমি খেলতাম না তোমার সাথে। কারণ হলো, তুমি অলরেডি হিরোইক আছো, তাহলে তুমি কি বলে খেলতে আমাকে, আমার সাথে, যে তুমি এইরকম বলছো বলে আমি খেলছি। তুমি যদি অলরেডি ও হিরোইক অলরেডি হিরোইক থাকতে, তাহলে তোমার এই খেলাটা ইয়ে হতো না আমার সাথে, বুঝতে পারলে? ও না, আবার লেখ। তুমি যখন, আচ্ছা আচ্ছা, লেগ করুক, অসুবিধা নেই, মজা করে যাস, মজা মরলে অসুবিধা নেই, কিছু না। তুমি বললাম না, তুমি হিরোইক গিয়ে করবেটা কি? হিরোইকে কিছু নেই, এমনিতে খেলো, আমি তো খেলবো তোমার সাথে আর কি। তুমি গোল্ডে থাকলেও খেলবো। দাদা হ্যাঁ, আমার ফোন দাঁড়িয়ে গেছে, আরে এখানে বসে পড়ো, বসে পড়ো। দাঁড়িয়ে গেছে, কোনো কাজ করছে না। তাই একটু আরে ওয়েট করো না দাদা, আমি একটু পাওয়ার বাটনটা অফ করে একবার অন করি। আমি তোমাকে গার্ড করছি, দাঁড়াও। দাদা হয়ে গেছে, চলো। মানে মানে এটা সবসময় হয়? দাদা খেলতে খেলতে যখন মানে এনিমির সামনে চলে আসে না, আরো বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। দাঁড়াও, নিচে ওইদিকে এনিমি থাকতে পারে, একটু বুঝে শুনে যাবো আমরা। দেখো, আমি যদি কোনো সময় নক হই, তুমি পালিয়ে যেও, রিভাইভ করতে আসবে না। ঠিক আছে দাদা, শুধু যে তুমি, তোমার মতো অনেকই প্লেয়ার আছে, কারণ বেশিরভাগ এরাই, ঠিক আছে, বেশিরভাগ প্লেয়ার তোমাদের থাকে, মানে সবারই তো, বেশিরভাগ তো আর ভালো মোবাইল দিয়ে খেলতে পারে না। ফ্রি ফায়ারের মধ্যে বেশিরভাগ প্লেয়ারদের মোবাইল 1 জিবি বা 2 জিবি এরকম গেমিং ফোন হ্যাঁ না। আমি নিজেও 2 জিবি মোবাইল থেকে স্টার্ট করেছি, স্মুথ খেলে খেলে। আমার ফার্স্ট গেম প্লে যদি দেখতে পারো, তুমি কোন দিকে যাবে দাদা? চলো, চলো। না না, ঠিকই যাচ্ছ, তোমার তো আইডিয়া ঠিকই আছে। দেখো, তুমি তো প্লেয়ার তো পুরনো, ভালোই জানো, কিন্তু মোবাইল ভালো না চললে কি করবে, কিছু করার নেই এখানে। এটা এটা আমার আর এটা আমি দেখো, সবাই বুঝেও না। দাদা আমার সাথে কেউ খেলে না বলে আমি একা একা র্যাঙ্ক পুশ করি। হ্যাঁ, একা একা র্যাঙ্ক পুশ করো, কিন্তু আমি বলতে পারি ওদের থেকে অভিজ্ঞতা তোমার অনেক বেশি আছে, তোমার বন্ধুদের থেকে না, তোমার অভিজ্ঞতা অনেক বেশি আছে, অনেক ভালো খেলতে পারবে, জাস্ট একটা মোবাইল যদি ভালো পেয়ে যাও, সেটা আমার বিশ্বাস। আর কেউ নৌকা হয় না রে ভাই, মানে মোবাইলের কারণে, আর না হয় নেটের কারণে, এই কারণেই খেলতে পারে না। আমি তো তোমাকে যদি একটা ভালো মোবাইল আর একটা ভালো নেটের ব্যবস্থা করে দিতে পারি, বলো তো তুমি কিরকম খেলবে? দাদা আমার তো আপাতত 26 বছর মতো খেলতে পারবো। আমি তো মনে করি ভালোই খেলতে পারবে তুমি, যতটা প্লেয়ার দেখবে ভালো খেলছে, অ্যাড মারছে, সবার আইফোন, না হয় রক ফোন, আর না হয় দাদা ভালো একটা নেক্সট থাকবে, সামনে সামনে এনিমি, এনিমি আছে। আমার সামনে এনিমি থাকলে ফোন আরো বেশি করে কাঁপে, তখন আমি বুঝে যাই যে সামনে এনিমি আছে। দাদা জোন এসে গেছে, পালাও। চলো চলো, এদিকে একটা এনিমিকে একটু ড্যামেজ দিয়েছিলাম, শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ দাদা বলো দাদা, ফোনটা দাঁড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, এই এনিমি গুলো তুমি কি মেরে দিয়েছো? না না, ড্যামেজ দিচ্ছি, ওইদিকে আছে, সামনের দিকে এনিমি, পাকো, যাও যাও। হ্যাঁ যাও 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 যাও, ওইদিকে এনিমিটা উঠতে আসবে, ঠিক আছে? ডাউন আছে, দাদা একজনের পুরো অনেক ড্যামেজ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই ডাউন আছে, ওই ডাউন আছে। দাদা রিভাইভ করতে মনে হচ্ছে, মেরে দিয়েছে সব ভাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। মানে কোন সিজন কি তুমি হিরোই গিয়েছিলে, মানে কোন সিজন গিয়েছিলে হিরোই? না দাদা, ডায়মন্ড 3 পর্যন্ত হাইস্ট গেছিলাম। ঠিক আছে, তাহলে এইবার তুমি যাবে হিরোই। আরে এনিমি কোন দিকে দাদা? মরে গেছে দাদা? হ্যাঁ, মরে গেছে। আর তোমার সব ভিডিও দেখি দাদা, তুমি সবার সাথে র‍্যাঙ্ক পুশ করে দাও, কিন্তু তোমাকে কতদিন ধরে মেসেজ করছি। হ্যাঁ, এই তো তোমার সাথে খেলবো এখন থেকে, চিন্তা নেই তোমার। আর বললাম তো তোমাকে একটা স্কোয়াড বানিয়ে দেবো আমি, ঠিক আছে? ওদের সাথে সব সময় তুমি খেলবে, পার্মানেন্ট স্কোয়াড তোমার সব সময় খেলবে। ওরা যদি, তুমি মরেও যাও বা তুমি রিভাইভ দিতে না পারো, কেউ কিছু বলবে না,
তোমার সাথে সবসময় খেলবে ওরা, ঠিক আছে ঠিক আছে। কারণ আমি তো সবসময় টাইমটা পাবো না খেলার জন্য, তাই তোমাকে ওই একটা ব্যবস্থা করে দেবো আমি। আর আমি যখন টাইম পাবো খেলে নেব তোমার সাথে। আমার বন্ধু না আমাকে একটা গুলওয়ালের কালার কিনে দিয়েছে। আচ্ছা, গ্লোয়ালের কালার, ভালো আছে ওই বন্ধুটা? হ্যাঁ, আমার স্কুলের বন্ধু সে। বাহ, সে তাহলে তোমার সাথে খেলে না? সে যখন, ও বেশি খেলে না, যখন আছে তবে তখন খেলে আমার সাথে। তোমার বন্ধুটা ভালো। আমি তাহলে আমি সামনে এনিমি। আরে ভাই, তোমার সাথে খেলে তো মজাও লাগছে, এমন না যে তুমি জানো না খেলতে পারছো না, সেটা আলাদা, কারণ মোবাইল দিয়ে খেলতে পারছো না, কিন্তু অভিজ্ঞতা তো আছে তোমার সাথে। এরা দাদা আমি অনেকদিন ধরে, দাদা অনেকদিন আগে ডাউনলোড করেছিলাম গেম। দাদা ওই যে এনিমি, দাদা ওই একা ছিল নাকি? হ্যাঁ একা ছিল, এই জন্য তো ডিরেক্ট মরে গেছে, কিন্তু ও কিন্তু মারামারি করে আসছিল একটু দেখে শুনে। চলে যাও চলে যাও চলে যাও, লুটতে হবে না, আসো আসো আসো। গুলিওয়ালা আছে, গুলিওয়ালা আছে, নিয়ে নাও। দাদা ল্যান্ডমাইন এখানে। ঠিক আছে চলো চলো, ল্যান্ডমাইন এরিয়ে চলো, চলে যাব আমরা ইয়েতে। দাদা সামনে এনিমি, মারো মারো, ডাউন একজন। পুরো মারো, সুন্দর খেলছো। হ্যাঁ হ্যাঁ, এই তো, দারুণ দারুণ, চলো চলো জুনে চলো। সামনে মনে হয় এনিমি আছে, আমার ফোনটাও জোরে জোরে ল্যাগ করছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো থাকবে ওই 13 জন লাইভ থাকবে না, এখন তো থাকবেই। এই তো এই তো, হ্যাঁ ওকে মারো, আসো আসো, গ্লোয়াল লাগাও। উপর থেকে আরেকজন মারছে, নিচ থেকে মারছে। ঠিক আছে, ভালো খেলেছো ভাই। আর ল্যাগ করছিল ফোন। বলছি তোমার কি মাইনাস হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, প্লাস দিয়েছে। ঠিক আছে, তুমি ডায়মন্ড 2 তে আছো, আমরা খেলে খেলে হিরোই কুটে যাব, ঠিক আছে? ওকে দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখন তো ধরো একটু পরে খেলবো, এখন আমি একটু যেতে হবে আমাকে, ঠিক আছে? আর তুমি এক কাজ করবে, আমি তোমাকে একটা স্কোয়াড বানিয়ে দেবো, বা কয়েকজনকে ডেকে বলে দেবো, ওদের সাথে খেলে খেলে হিরোই কুটে যাবে, ঠিক আছে? ওকে দাদা, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। তখন হিরোই কুটে আমাকে বলবে যে আসো দাদা আমার সাথে 1v1 করো, ঠিক আছে? না দাদা আমি কি, আরে না না, মজা করে বলছি, তুমি যখন নতুন মোবাইল কিনবো, যখন নতুন মোবাইল কিনবো তখন তোমার সাথে 1v1 করবো। ও ভাই, আমি তো ভয়ে ভাই খেলতেই পারবো না তোমার সাথে, কারণ যা মারা মারবে না। তোমার একটা জিনিস আমি দেখেছি, তোমার এক্সপিরিয়েন্স প্রচুর আছে গেমের প্রতি, যে কোন দিক থেকে ইনিমি গুলি করে, কোন দিক থেকে ইয়ে করে, কিন্তু মোবাইলের কারণে খেলতে পারছো না, তো ওই একটা জিনিস দেখেছি, এক্সপিরিয়েন্স প্রচুর আছে, এইটাই মানে একটা ভালো প্লেয়ারের লক্ষণ, বুঝতে পারলে? ভালো প্লেয়ার শুধু যে খেলে নেবে, উড়া দুড়া কিল করবে, হেড মারবে, এদের এদের সাথে তো আমি বেশি খেলিও না, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, আরও খেলবো একটা না, আরও খেলবো, তবে রাতের দিকে খেলবো, ঠিক আছে? দাদা একটা লাস্ট স্ক্রিনশট নেবো দাদা। আরে স্ক্রিনশট, আচ্ছা নিয়ে নাও নিয়ে নাও, এই এইটাই স্ক্রিনশট, তুমি তো গিল্ডে আছো, অসুবিধা নেই, এই নাও স্ক্রিনশট নাও। ওকে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। ওকে ওকে, চলো আসছি। হ্যাঁ দাদা।